ফিজানের আরেকটি গাভির নাম রানী শঙ্কর গাভি। তো এই হচ্ছে সেই রানী শঙ্কর গাভি। তো এই গাভিটা আমাদের খামারে রয়েছে, তো আমরা এই গাভিটা বিক্রি করে দিব। এই পোলেন্টি গাভি, তো এই গাভিটা প্রথম বাচ্চা দিবে, তো আমরা এই গাভিটা সেল করে দিব। তো আমাদের কোনো ফেসবুক পেজে যারা আমার এই ভিডিওগুলো দেখে থাকেন বা দেখতেছেন, যদি কারো শৌখিন একটি গাভি লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এই গাভিটা চোখটা হচ্ছে মাইবি, এবং আপনারা দেখতেই পারতেছেন শিংগুলা অনেক সুন্দর, এবং এটার যে চামড়া একদম পাতলা এবং ঢিলাটে, আর এটার বড় একটি জাতের একটি গাভি। তো এই গাভিটা আমরা যেখানে এরকম জাতের যে গাভিগুলো দেখতে পারতেছি সবগুলাই কিন্তু আপনার 25 লিটার দুধ দিয়েছে। তো আসলে দুধের বিষয়টা হচ্ছে যার যার ভাগ্যের উপর নির্ভর করে। তো অনেকেই ভালো জাতের গাভি খুঁজতেছেন, দেখেন এটার উলানের যে এটা কিন্তু পাথর উলান বলা হয়। তো এই উলানটা আপনার আমি দেখিয়ে দিচ্ছি টানে টুনে। তো তারপরেও যদি কারো সন্দেহ থাকে যে গাভিটা কেমন হবে না হবে, যারা গাভি চিনে তারা কিন্তু এটা বলতে পারবে যে এটা কী জাতের গাভি, কেমন গাভি হবে। তো এই বিষয়টা কিন্তু অনেকেই জানে। আর এই গাভিটা যদি কারো ভালো লাগে থাকে, কারণ এইগুলা গাভি সবসময় পাওয়া যায় না, দুই একটা হঠাৎ পাওয়া যায়। তো এই গাভিগুলা বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডিয়ান একটি গাভি। তো এই গাভিগুলা যদি কারো লাগে আমাদের খামার চলে আসতে পারেন। যারা শৌখিন যে অনেক দামি গাভি কিনবেন, আসলে দাম দিয়ে দুধের হিসাবটা করা যাবে না, কারণ দামি গরুর দাম একটু বেশি হবেই। এই গাভিটা 7 মাসের গর্ভবতী। যাই হোক, আমার ফেসবুক পেজটা এখন যারা লাইক দিয়ে ফলোয়ার নেই, দয়া করে ফলোয়ার হবেন। আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।